অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। জুলাই মাসে মাসিক রাশিফলের ভিডিও, সিংহ রাশি কেমন যেতে চলেছে জুলাই মাস, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কেউ কেউ লিখছেন যে স্যার আমার অনেক অংশে কিন্তু মিলে যাচ্ছে। দেখুন, আমি কখনো দাবি করব না যে 100-এ 100 মিলবে, কিন্তু যাদের মিলছে না তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো যে নিজস্ব জন্ম ছক একবার হলো অ্যালাইসিস করার। যদি ধরুন যতগুলো কথা বলছি তার মধ্যে খুব কম মিলছে, নিশ্চয়ই আপনার জন্ম ছকে কিছু না কিছু ডিস্টার্ব আছে। দেখুন, আপনি কারো কারো ক্ষেত্রে বিয়ের কথা বলছি, দেখো বিয়ের সম্বন্ধই আসছে না। কারো কারো ক্ষেত্রে বলছি প্রেমের ব্যাপারে, প্রেমের ক্ষেত্রে বাধা আসছে। কারো ক্ষেত্রে অর্থের দিক থেকে বাধা আসছে। কারো কারো দিক থেকে কর্মের দিক থেকে বাধা আসছে। এই জায়গাগুলো কি আপনাকে আপনার নিজস্ব বাই বার্থ চার্ট আপনাদেরকে দেখাতে হবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে দিবে, অর্থাৎ আগামী মাসে কি হবে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই রাশিফলটিকে আপনার বন্ধু হিসেবে নিন, কারণ সিংহ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে একই রেজাল্ট পেতে পারে না, সম্ভব নয়। কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, নক্ষত্র আলাদা, এই জায়গাগুলো বিচার্য বিষয়। তো আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কেমন যাবেন? দেখুন, শরীরটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট জায়গা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহ রাশি মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো হতে চলেছে, শরীর নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না। তবে জুলাই মাস থেকে মাঝামাঝি সময় থেকে আপনাদের রাগ জেদটা প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়বে। অর্থাৎ আপনাদের এই সময় রাগের পরিমাণ, জেদের পরিমাণ, এই জায়গাটা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। চট করে মাথা গরম হয়ে যাওয়া বা হট করে কোনো ডিসিশান নিয়ে নেওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে, যেগুলো আপনার জন্য কিন্তু ক্ষতি হতে পারে প্রথম কথা। অর্থাৎ রাগ জেদটা আপনাদেরকে কমাতে হবে সিংহ রাশি। দুই নম্বর পয়েন্ট, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, শুভ বিবাহের কিন্তু কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে। দেখুন, আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি এবং বকরি অবস্থায় আপনাদের বিয়ের কানেকশানগুলো, বিয়ে না হলেও বিয়ের যোগাযোগগুলো দিবে। কারো কারো ক্ষেত্রে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, সেক্ষেত্রে আপনাদের শুভ বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর নির্দেশ করছে। এবং ভাগ্যাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনি যে সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবার আসি প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের জীবনে করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং প্রেমের ক্ষেত্রে নতুন যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। ধনের জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস, দৈনিক রোজগার আপনাদের, প্রথম কথা হচ্ছে দৈনিক রোজগার আপনাদের কিন্তু বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট কিন্তু সফলতা কিন্তু পাবেন। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এবং দীর্ঘদিনকার আটকে আছে এমন কাজ আপনাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদেরও নির্দেশ করছে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ আপনি সিংহ রাশি মানুষ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি অবধি কর্মক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না, কিন্তু জুলাই মাসের 17 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতান্তর, এই সম্ভাবনাগুলো কিন্তু
থাকছে এবং যারা বয়স্ক ব্যক্তি তাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, হার্টের সমস্যা এটা আপনাদেরকে কিন্তু ভোগাবে। যারা এজেড পার্সন আছে চোখের এবং হার্টের সমস্যা কিন্তু আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগাবে। সিংহ রাশি আপনি আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। এবার আসি সন্তান, দেখুন সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, সন্তান থেকে আপনারা কিন্তু সুখ আপনারা পাবেন। ঋণ থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা মুক্তি পেতে চলেছেন, ঋণ যাদের ঋণ হয়ে গেছে শত্রু আপনাদের শান্ত হবে, ঋণ এবং শত্রু এবং রোগ থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুক্তি কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ আপনি সিংহরাশি মানুষ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট বন্ডিংয়ের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি প্রমোটার বিল্ডার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। এবং যারা মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগ কিন্তু থাকবে। প্রপার্টির যোগ ভূমি ভবন বাহন সুখের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ নিজস্ব প্রপার্টি কেনা ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি সিংহরাশি মানুষ আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের নবম পতি রাশিতে অবস্থান করছে, আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি ছোটোখাটো চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের যোগ, আমি আবারও বলছি ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান, হাড় ভেঙে যাওয়া, আগুন থেকে ভয় এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু সতর্ক থাকুন। কিন্তু আর্থিক স্থিতির জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা অকল্পনীয় ও অভাবনীয় হতে চলেছে এবং সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু নিশ্চিত রূপে ভালো ফল পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে জুলাই মাসটা ওই অ্যাক্সিডেন্টের যোগ এবং আগুন থেকে অর্থাৎ ভাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা আপনারা বিশেষভাবে কেয়ারফুল থাকুন। এই ছিল মাসিক রাশিফলের ভিডিও, জুলাই মাসে সিংহরাশি কী ফল পেতে চলেছে। নমস্কার।